চৌমোহনী পৌরসভার 2 নং ওয়ার্ডের আবুল কালাম কন্ট্রাক্টরের বাড়িতে প্রবাসী মোহাম্মদ সরোয়ারদীর ঘরে জানালার গ্রিল ভেঙে স্টিলের আলমারি থেকে 10 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 1.5 লক্ষ টাকা সহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শামিমা আক্তার বলেন, নগদ 1.5 লাখ টাকা আমার, 10 ভরি স্বর্ণ আর তো টুকটাক তো যা আছে এগুলো তো আমার সব কিছু এখানেই রাখছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন একটু আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে, আমি জোর দাবি জানাচ্ছি। যেন সামনের দিকে একটু ভালো থাকতে পারি, নিরাপত্তাভাবে থাকতে পারি, আমি এই দাবি জানাই প্রশাসনের কাছে। অসুস্থ বাবাকে দেখতে কিছুদিনের জন্য উনি বাপের বাড়ি যায়। বাড়িতে ফিরে ঘরের ভিতর ঢুকে দেখতে পান ঘরে থাকা স্টিলের আলমারির লক খুলে ভেতরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ জিনিসপত্র কে বা কারা নিয়ে যায়। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।